নরাই খালি গ্রাম। এই গ্রামে মানুষের বসতি খুবই কম। বহু বছর আগে এই গ্রামে অনেক পানির কষ্ট ছিল। পায়ে হেঁটে প্রতিদিন প্রায় 5 কিলো পথ হেঁটে নদী থেকে পানি আনতে হতো। তাই আস্তে আস্তে প্রায় অনেকেই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। তবে এখন আর সেই পানির কষ্টটা নেই। এখন গ্রামের বিভিন্ন জায়গায় কূপ নলকূপ তৈরি করা হয়েছে। এখন সব সময়ই পানি পাওয়া যায়। ঘড়িতে সময় এখন ভোর 5টা। আমি এখন বাড়ির বাহিরে বের হয়ে হাঁটছি স্টেশনের পথে। আমি অরবিন্দ ঘোষ। গত 2 দিন আগে অফিস ছুটি নিয়ে গ্রামে এসেছিলাম মায়ের কাছে। বাড়িতে আমার মা আর ছোট বোন রানী একা থাকে, তাই তো মাঝে মধ্যেই ছুটি পেলেই বাড়ি চলে আসি। তবে এবার এসেছিলাম বিশেষত মায়ের জন্য। মায়ের শরীরটা বেশ খারাপ কয়েকদিন যাবত, তাই ছোট বোন আসতে বলেছিল, কিন্তু 2 দিন ডাক্তার দেখিয়েও কোনো লাভ হলো না। অসুখে একটু কমেছে তো আবার বাড়ছে, এভাবেই দিনকাল চলছিল। কিন্তু কিছুই করবার নেই। কাল আমার ছুটি শেষ হয়েছে, আজ অফিসে হাজির হতেই হবে যে কোনোভাবে। তাই তো এত ভোরে বাড়ি থেকে বেরিয়েছি। সকাল 9টার মধ্যে অফিসে পৌঁছে অফিস শেষ করে আবার 2 দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরতে হবে। ছোট বোনটি মায়ের কাছে একা থাকতে ভীষণ ভয় পাচ্ছিল, তাই ওদের দুজনকে একা রেখে কাল শহরে যেতে পারিনি। কাল যদি যেতে পারতাম শহরে, আজ এত ভোরে বের হওয়া হতো না। পুরোটা পথ জুড়ে না আছে কোনো মানুষ আর না আছে কোনো বাড়িঘর। আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় 2-2.5 কিলো পথ। এতটা পথ পায়ে হেঁটে যেতে বেশ বেগ পোহাতে হচ্ছে। যদি একটা গাড়ি পেতাম বেশ ভালোই হতো। গ্রামের মানুষগুলো সচরাচর বেশ সকাল সকাল ঘুম থেকে ওঠে, কিন্তু আজ কেমন যেন বাহিরে কেউ একটা নেই। পরিবেশটাও বেশ অন্যরকম। যদিও চাঁদের আলোয় সবকিছু বেশ স্পষ্ট দেখাচ্ছে, তারপরেও পরিবেশের এই নিস্তব্ধতা ভেতরে কেমন যেন ভয়ের সৃষ্টি করছে। কিরে অরবিন্দ, এত সকাল সকাল কোথায় চললি? পিছনে ফিরে দেখি আমার ছোটবেলার বন্ধু ভোদায়। আমি তাকে দেখে বেশ খুশি হলাম। তারপরে তাকে বললাম, এই তো অফিসে যাচ্ছি। তা তোর কি খবর, কেমন আছিস তুই? কি আর করব, হাট খোলার রাস্তায় ঘুরে বেড়াই আর মানুষদের ভয় দেখাই। তার এমন মশকরা কথায় আমি হেসে ফেললাম। তা বেশ বলেছিস, আমি কিন্তু আচমকা তোর আওয়াজ শুনে বেশ ভয় পেয়েছিলাম। বাড়িতে কবে এসেছিলি? একবার তো বন্ধুর খবরটাও নিলি না, বেঁচে আছি না মরে গেছি। সরি রে বন্ধু, আসলে মা ভীষণ অসুস্থ, তাই তো ভীষণ ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। তবে আজ ছুটি নিয়ে আবার বাড়ি ফিরে আসব, আর তোর সাথে আড্ডাও দেওয়া যাবে। ঠিক আছে যা, তবে আজই ফিরে আসবি, কিন্তু মনে রাখিস আজ ফিরতেই হবে তোকে। কথাটি বলেই ভোদায় হাটখোলার দিকে চলে গেল। আমি আর দেরি না করে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। বেশি দেরি করলে আবার ট্রেন মিস করে ফেলব যে। ভোদায় নামেও ভোদাই, আবার কাজেও ভোদাই, বেশ সহজ সরল ছেলে। ছোটবেলায় একই স্কুলে পড়েছি আমরা দুজন। প্রাইমারি শেষ করেই আমি শহরে বেশ ভালো একটা স্কুলে চান্স পাই, আর ভোদাই তখন থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে তার বাবার জমিতে চাষাবাদ করে। এরপর থেকে ব্যস্ততায় ছেলেটির সাথে আর দেখাও করা হয়নি। টিকিট মাস্টারের কাছ থেকে টিকিট সংগ্রহ করে স্টেশনে থাকা একটি বেঞ্চে গিয়ে বসলাম। ট্রেন আসতে আরও প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে।
আশেপাশে তেমন কাউকেই দেখতে পাচ্ছি না। পুরো স্টেশন জুড়ে মনে হয় আমি আর টিকিট মাস্টার ছাড়া আর কেউই নেই। কেউ থাকবেই বা কেন? ছোট্ট একটা স্টেশন, শুধুমাত্র এই গ্রামের জন্যই করা। আমাদের গ্রামটি ছেড়ে গেলে শুধু জঙ্গল আর বড় বড় বন ছাড়া আর কোনো মানুষের বসতি নেই। যাকগে, প্রায় সকাল হতে চলেছে, তবু স্টেশনে জ্বালানো বাতি মিটমিট করে এখনও জ্বলছে। বেঞ্চে বসতেই একটি কথা মনে পড়ল। কথাটি মনে পড়তেই আমার শরীরটায় যেন কাঁটা দিয়ে উঠল। আমার মনে পড়ল, মা আমাকে বেশ কিছুদিন আগে বলেছিল বোধহয় নাকি কারেন্টের শক খেয়ে মারা গিয়েছে। আমার কাছে যেন সব কিছু গুলিয়ে যাচ্ছিল। বোধহয় যদি মারা গিয়ে থাকে তাহলে আমি একটু আগে কার সাথে কথা বললাম? না না, আমার স্পষ্ট মনে আছে, আমি তো বোধহয়ের সাথেই কথা বলেছি। তাহলে হয়তো মা ভুল শুনেছে। না, মা এমনটা ভুল কিভাবে করতে পারে, যেখানে মা বোধহয়কে খুব ভালো করেই চেনে। আমার ভাবনা ভেদ করে জোরে হর্ন বাজিয়ে স্টেশনে ট্রেনটি ঢুকে পড়ল। আমি আমার ভাবনাকে পাত্তা না দিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছুটে চলল শহরের উদ্দেশ্যে। সারাদিন অফিসে কাজ করে আবারও দুদিন ছুটি নিয়ে বিকেল 5টার দিকে আমি অফিস থেকে বেরোলাম। রিক্সা করে স্টেশনে পৌঁছাতে আমার প্রায় 30 মিনিট সময় লাগল। স্টেশনে এসে আমি নড়াইখালির টিকিট কাটলাম। তারপরে আবারও স্টেশনের বেঞ্চে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। ট্রেনের জার্নির এই একটাই বড় সমস্যা, স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় প্রচুর। বেশ বিরক্তি নিয়ে বসে পড়লাম। আমার সন্ধে 6টায় ট্রেন, এখন সময়ও ঠিক 6টা, কিন্তু স্টেশনে কোনো ট্রেন নেই। আমার বারবার চিন্তা হচ্ছিল বাড়ির জন্য। জানি না বাড়িতে মা আর ছোট বোনটা একা একা কি করছে। যদি ট্রেন আসতে আরও দেরি করে তাহলে তো বাড়ি পৌঁছাতে আমার প্রায় রাত 10টা বেজে যাবে। আমি নিশ্চিত এত রাতে আমি স্টেশনে কোনো গাড়িও পাব না। তার মানে আবারও পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে। যতটা সময় পার হচ্ছিল মনের ভেতরটায় কেমন জানি ভীষণ ভয় কাজ করছিল। এমনটা এর আগে কখনোই অনুভব হয়নি। আর বারবার কেমন জানি ভোদায়ের সে কথাগুলো মনে পড়ছিল, মনে রাখিস আজ ফিরতেই হবে। কথাটি কানে বারবার বেজে উঠছিল। জানি না কেন আমার মন বারবার বলছিল ভোদায় আমার জন্য হাটখোলায় অপেক্ষা করবে। ছোটবেলায় আমরা দিনের বেশিরভাগ সময় হাটখোলায় খেলাধুলা করেছি। এসব ভাবতে ভাবতে স্টেশনের ঘড়িতে তাকিয়ে দেখি ঘড়িতে বাজে এখন 6টা 30 মিনিট। কি আজব, কখন থেকে অপেক্ষা করে বসে আছি, এখনো ট্রেনের পাত্তাই নেই। এতক্ষণে মাত্র 30 মিনিট হয়েছে। কেউ ঠিকই বলেছিল, অপেক্ষার সময় যেন কাটতেই চায় না। প্রায় 7টা নাগাদ ট্রেন জোরে হর্ন বাজিয়ে জানিয়ে দিল তার উপস্থিতি। আমি আর এক মুহূর্ত দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। রাত প্রায় 10:30 নাগাদ ট্রেন এসে পৌঁছালো নড়াইখালি স্টেশনে। ট্রেন থেকে নেমেই চারপাশে তাকালাম। যা ভেবেছিলাম তাই, আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নেই আর তার সাথে কোনো মানুষজনকেও দেখতে পাচ্ছি না। আমি আর দেরি না করে সোজা পা চালিয়ে হাঁটতে লাগলাম। আজ রাতটা কেমন যেন বেশ ভারী ভারী লাগছে।
মনের মধ্যে এক অজানা ভয় তেড়ে বেড়াচ্ছে। জ্যোৎস্নার রাত, চারিপাশটা বেশ ভালো করেই দেখা যাচ্ছিল। কি শুনশান রাস্তার মধ্যে আমি একা হাঁটছি, এটা ভেবে আমার ভয় করছিল ভীষণ। নিজের পায়ের হাঁটার আওয়াজটা পর্যন্ত নিজের কানে এসে বারবার বাড়ি খাচ্ছিল। বেশ খানিকটা পথ হাঁটার পরে হঠাৎ পেছন থেকে একটি আওয়াজ কানে ভেসে আসলো। আওয়াজটি শুনে বুঝতে পারলাম এটি গরুর গলার ঘন্টার আওয়াজ। আমি পিছনে ফিরে দেখলাম, যা ভেবেছিলাম তাই, একটি গরুর গাড়ি আমার দিকে এগিয়ে আসছে। আমি সাইডে দাঁড়িয়ে রইলাম গাড়িটায় ওঠার জন্য। গাড়িটি আমার কাছে এগোতেই বুঝতে পারলাম গাড়িতে আরও দুজন বসে আছে, কিন্তু সবগুলো মানুষের চেহারা কেমন যেন ফ্যাকাশে লাগছে, আর সবাই অদ্ভুত দৃষ্টিতে এক নজরে সামনের দিকে তাকিয়ে আছে। তবে যাই হোক, আমি গাড়িতে তো উঠবই, কেননা এতটা পথ হেঁটে যাবার মতো আমার আর শক্তি নেই। গাড়িটা আমাকে ছাড়িয়ে যাবে এমন সময় আমি গাড়িটা থামানোর জন্য ডাকলাম, এই যে দাদা, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন, তার গাড়িতে নিয়ে চলুন না। আমার কথা শুনে গাড়িটি থামল, কিন্তু কেউ আমার দিকে একবারও তাকালো না বা কথারও কোনো উত্তর দিল না। ভেতর কেমন যেন খচখচ করছিল। তবু হাঁটার ভয়ে গাড়িতে উঠতে যাব এমন সময় পিছন থেকে কেউ একজন আমার হাতটি টেনে ধরল। আমি পিছনে ফিরেই দেখি ভোদাই। ভোদাই আমাকে বলল, জানিস না, এটা তোর জন্য নয়, এটা মরণ গাড়ি, এ গাড়িতে কেউ বসলে সে আর নামতে পারে না। অরবিন্দু, তুই যাস না ও গাড়িতে। বোদায়ের কথা শেষ না হতেই আমি তাকে কিছু একটা বলতে যাব এমন সময় দেখি, কই বোদাই কই, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, না কোনো গাড়ি না বোদাইকে, পুরোটা রাস্তা জুড়ে আমি একা দাঁড়িয়ে। আমি তো স্পষ্ট বোদাইকেই দেখলাম, আর বোদাই, সে গাড়িটা তো এখানেই ছিল, তাহলে সব কোথায় গেল? এসব কি হচ্ছে আমার সাথে? আমি আর সেখানে এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে যাই। বাড়ি গিয়ে মাকে সব ঘটনা খুলে বলি। মায়ের কাছে জানতে পারি বেশ কিছুদিন আগে সকালবেলা নড়াইখালী হাটে বিদ্যুতের খামারের কাছে ভোদায়ের লাশ পাওয়া গিয়েছে। সকলের ধারণা ভোদায় কারেন্টের শক খেয়ে মারা গিয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারছি ভোদায় কারেন্টের শক খেয়ে মারা যায়নি, তার সাথে অনেক খারাপ কিছু ঘটেছিল। হয়তো সে আমাকে কিছু একটা বলতেই এসেছিল, কিন্তু কোনো কারণে সে তার কথাটা আমাকে বলতে পারেনি। জনমানব শূন্য নদী, চারিদিকে কোথাও কেউ নেই, একদম নিস্তব্ধ পরিবেশ। নদীর পাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকা আর শেয়ালের ডাক, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আছে, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর। এমন পরিবেশের মধ্যে আমি একা নদীতে নৌকা বাইছি, তাও আবার নৌকাতে লাশ নিয়ে। এমন প্রকাণ্ড নদীর মাঝে শুধু এখন এই পানির কলকল আওয়াজ যেন আমার একমাত্র সঙ্গী, যে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আছে। আমি রঘু মাঝি, কুসুমপুর গ্রামের নদীর মাঝি। নদীর এপার থেকে অন্যপারে মানুষ পারাপার করাই আমার কাজ। নদীপথই একমাত্র মাধ্যম এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবার জন্য। তাই তো ইচ্ছা না থাকা সত্ত্বেও মাঝে মধ্যে জীবিত মানুষের পাশাপাশি মৃত মানুষও পারাপার করতে হয়। আমি এখন একটি মৃত লাশ নিয়ে যাচ্ছি বিষ্ণুপুর গ্রামে।
বিষ্ণুপুর গ্রাম আমাদের গ্রাম থেকে প্রায় 2-2.5 ঘন্টার পথ। লাশটি বিষ্ণুপুর গ্রামের বিমল মাঝির, চিকন এক চেহারার লোক, বয়স প্রায় 40-45 বছর হবে। গত 2 দিন আগে বিমল নদীর পানিতে ডুবে মারা যায়। বিমলের লাশটি পাওয়া গিয়েছে হাসপাতালের পেছনের নদীতে। সেখানে কিছু জেলের জালে উঠে এসেছিল বিমলের লাশ। পরে বিষয়টি জানাজানি হলে হাসপাতালের এক কর্মী বিমলের লাশটিকে চিনতে পারে। পরে লোকটি আমার নৌকায় লাশটি দিয়ে বলে আমি যেন লাশটি তার বাড়িতে পৌঁছে দেই। বিমল পানিতে পড়ে মারা যাওয়া বিষয়টি একদমই অস্বাভাবিক, কারণ নদীপাড়ের মানুষ সচরাচর সবাই সাঁতার জানে। আমি নৌকা বাইছি প্রায় ঘণ্টাখানেক সময় ধরে। আমাকে আরও প্রায় 1.5 ঘন্টাখানেকের মতো নৌকা বাইতে হবে। এদিকে আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয়, কখন যে কি হয় বলা যায় না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমার যা হয় হবে, কিন্তু আমি চিন্তা করছি লাশটির কথা। বৃষ্টি নামলে তো লাশটি ভিজে যাবে। আমি প্রায় সবসময় রাতে লাশ নিয়ে যাতায়াত করেছি, কিন্তু আজ প্রথমবার লাশের ভেলায় আমি শুধুমাত্র একা, আর পরিবেশটাও কেমন যেন গম্ভীর। সব মিলিয়ে ভিতরে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। হঠাৎ দূরে জঙ্গলের পাশে অন্ধকারের মাঝে দেখি দুজন লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে তাদের চেহারা বা লোক দুটো ছেলে না মেয়ে সেটা বোঝা যাচ্ছে না, তবে বুঝতে পারছি দুজন লোক দাঁড়িয়ে আছে। লোকগুলো আমাকে দেখে ডাকাডাকি শুরু করল। ও মাঝি, ও দাদা, শুনছেন, এক বিপদে পড়েছি, দয়া করে একটু সাহায্য করবেন। হারিকেনের মিটমিটে আলোয় যতটুকু বুঝতে পারি, দুজন নয় 3 জন লোক দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি নতুন বউ আর একটি বর, সাথে থাকা আর একজন লোক, তাদের কোনো আত্মীয় হবে হয়তো। লোকগুলোর ডাকাডাকিতে আন্দাজ করতেই পারছি নদী পার করিয়ে দিতে ডাকছে আমাকে। কি মশাই, কি হয়েছে? দাদা, বড় বিপদে পড়েছি, দয়া করে আপনার নৌকায় করে আমাদের একটু সামনে গিয়ে দিবেন। লোকটির কথায় আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। এত রাতে এভাবে কাউকে লাশের ভেলায় নেওয়াটা কি ঠিক হবে? আর তাছাড়া আমার ভালো করেই জানা আছে নদীপথের আশেপাশে এলাকাগুলো খুব একটা সুবিধের নয়। শুনেছি এলাকায় নাকি রাতে ডাকাতি হয়, তবে আমার কাছে ডাকাতদের নেবার মতো কিছুই নেই। আবার ভাবলাম লোকগুলো যদি সত্যি বিপদে পড়ে থাকে, তাহলে তাকে সাহায্য না করে মুখ ফিরিয়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? বিভিন্ন ধরনের চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল আমার। কি এত ভাবছেন দাদা, নৌকাটা দয়া করে পাড়ি নিয়ে আসুন। আমার নৌকাতে কিন্তু লাশ আছে, আপনারা কি লাশের সাথে বসে যেতে পারবেন? আমাদের কোনো সমস্যা নেই, আমরা লাশের সাথে যেতে পারবো, রাজি। আমি তখন নৌকাটি পরে ভিড়িয়ে ফেললাম। দেখলাম দুটো লোকের সাথে লাল টুকটুকে শাড়ি পরা নতুন বউ। বউটির গা ভরে সোনার গহনা। ডাকাতি হবে না কেন? এমন গা ভর্তি গহনা দেখলে ডাকাতের মাথাই তো নষ্ট হয়ে যাবে। লোকগুলো নতুন বউকে নিয়ে উঠে বসে পড়ল। আমি আবার নৌকাটি বাইতে লাগলাম। আপনারা এত রাতে কোথায় কোথায় থেকে আসছেন? লোকগুলো আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। তারা 3 জনে চুপচাপ লাশটির পাশে বসে আছে। আমিও আর বেশি কথা বললাম না, চুপচাপ নৌকা বাইতে লাগলাম।
বেশ খানিকটা পথ পার করে আসার পর নদীর দুইটা মাথা পড়ল। আর এই দুই মাথার একটি দিয়ে বিষ্ণুপুর গ্রাম, আরেকটি যায় ডাকাতপুর। ডাকাতপুর নামটি রাখা হয়েছে এই কারণে, এ পথে গেলে নির্ঘাত ডাকাতের কবলে পড়তেই হবে। নদীর এই পথটি বেশ জঙ্গল আর ঝোপঝাপে ভরা, দিনের বেলাতেও এ পথে মানুষ যেতে চায় না। আমি নৌকাটি নিয়ে বিষ্ণুপুর গ্রামের দিকে যেতে লাগতেই বর্ষা যে লোকটি আমাকে বলল, আগে দাদা আমাদের নদীটির ওই পাশে নিয়ে চলুন। আমি লোকটার কথায় বেশ অবাক হলাম। 200 গ্রামের লোক জানে ওই পথে ডাকাতের বাস, আর এই লোকটি নাকি স্বেচ্ছায় ডাকাতদের কাছেই যেতে চাইছে। আপনার মাথা তো ঠিক আছে, সবাই জানে ওখানে বিপদ আছে, আর আপনি কিনা জেনে শুনেই সেই বিপদের মুখে পড়তে চাইছেন। কথা না বাড়িয়ে আমাদের নিয়ে চলুন। আমার জীবনের মূল্য আছে ভাই, আপনাদের জীবনের মূল্য না থাকতে পারে, আমি ও পথে একা যেতে পারবো না। দাদা আমাদের একটু সামনে নিয়ে নামিয়ে দিন, আপনাকে বেশি দূর যেতে হবে না। মেয়েটির কথা শুনে আর না করে থাকতে পারলাম না, নৌকার মাথা ঘুরিয়ে ডাকাতপুর পথে যেতে লাগলাম। এই পথটি বেশ ভয়ানক, এতক্ষণ আকাশে যে মেঘ ছিল মেঘগুলো কোথায় যেন সরে গেল, আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেল। নদীর উপরের শিরশিরে হাওয়া কোথায় যেন হারিয়ে গেল, পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। আমার কাছে বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হলো না, বারবার মনে হচ্ছিল এটা কোনো ঝড়ের পূর্বাভাস নয় তো। এমন সময় কানে ভেসে এলো অদ্ভুত ধরনের এক আওয়াজ, মনে হচ্ছিল কেউ হাড় চিবিয়ে চিবিয়ে কাঁদছে। আওয়াজটির উচ্চ খুঁজতে খুঁজতে আমি বসা থেকে উঠে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। আমার চোখ নৌকায় থাকা লোকগুলোর দিকে আটকে গেল, ভয়ে আমার ভিতরে আত্মাটা কেমন যেন উবে গেল। আমার সামনে সেই তিনজন মিলে বিমলের লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, পুরো নৌকাটি জুড়ে রক্তের বন্যা বইছিল। চোখের সামনে যেন এমন কিছু দেখবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভয়ে চিৎকার করে উঠি, বাঁচাও! আমার চিৎকার শুনে তারা তিনজন ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে ফিরে তাকালো, তাদের চোখ আর গলা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। দেখে মনে হচ্ছিল তারা বিমলের লাশটির মতো আমাকেও ছিঁড়ে খাবে। হঠাৎ পাশে থাকা মেয়ে ভূতটি বলে উঠল, তুই চলে যা, আমরা তোর কোনো ক্ষতি করব না, তোর ভেতরে কোনো লোভ নেই, এই বিমল আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমার গায়ের গহনার সাথে সাথে আমাদের প্রাণটিও। সেদিন অনেক গহনা দিয়ে আমার বিয়ে হয়, বিয়ের পর আমি আমার স্বামী আর আমার শ্বশুর আমরা তিনজনে বাড়ি ফিরছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন। আমরা বিমলের কাছে সাহায্য চাই, বিমল আমাদের সাহায্য করার নাম করে আমাদের এই ডাকাতপুরের পথে নিয়ে এসে নদীর তীরে দাঁড়ানো তিনজন ডাকাতের হাতে তুলে দেয়। ডাকাতগুলো আমাদের ভয় দেখিয়ে আমার গায়ের সব গহনা ছিনিয়ে নেয়, তাতেও কোনো আফসোস হতো না, কিন্তু তারা আমার সামনে আমার স্বামী আর শ্বশুরকে মেরে ফেলে, তারপর আমার উপর চালায় নির্মম অত্যাচার। এরপরে ভোর হবার আগে আগে তারা আমাকেও চাকু দিয়ে গলা কেটে আমার মৃতদেহটা পানিতে ফেলে দেয়। এমন বিশ্বাসঘাতক লোকদের শাস্তি আরও কঠিন হওয়া উচিত, তাই তো ওকে পানিতে চুবিয়ে মেরেও শান্তি হয়নি। এখনো লাশটিও আমরা ছিন্ন বিচ্ছিন্ন করব। যা, তুই চলে যা, আর শোন, কখনো লোভ করবি না।